মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় করমতি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষিকা মোসাম্মদ শামিমা ইসলাম নিহত হয়েছেন। সোমবার সকালে মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনি পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামে এই ঘটনা ঘটে। শামিমা খাতুন করমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজ আহমেদের স্ত্রী। এই ঘটনায় স্বামী ফিরোজ আহমেদ ও মেয়ে প্রাপ্তি খাতুনও আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাংনি হাসপাতালে নেওয়া হয়েছে। করমতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম হুসাইন বলেন, শামিমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদ ও মেয়ে প্রাপ্তি মোটরসাইকেল যোগে করমতি থেকে গাংনি উদ্দেশ্যে আসছিলেন। এ সময় তারা পশ্চিম মালসাদহ নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালি ভর্তি একটি ড্রাম ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে শামিমা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাকটি শামিমা ইসলামের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক চালক ড্রাম ট্রাক নিয়ে পালিয়ে গেছে, তবে চালক ও ড্রাম ট্রাক শনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।